ওয়াও, অনেক মজার একটা খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি স্প্যানিশ পায়েলা রান্না করব। বিভিন্ন সময় বিভিন্ন দেশের আইটেম আমি রান্না করি, আপনারা জানেন তো। আজকে নতুন একটা ডিশ নিয়ে আসলাম, সেটা হলো স্প্যানিশ পায়েলা। তো এখানে আমি চিকেন নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে কেটে। তো এখন ফার্স্ট চিকেনগুলো আমার বাছতে হবে। তো এখন আমি চিকেনে হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিব, অ্যান্ড হাফ টিস্পুন সল্ট দিব। তারপরে এগুলা ভালোভাবে মিক্সড করে আমি চিকেনটাকে ফ্রাই করে নিব। এখন চিকেনটা রেডি হয়ে গেছে, এখন আমি এগুলা বাজবো। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তো এখন আমি চুলাটা অন করে দিব। চুলার টেম্পারেচার মিডিয়ামে রাখবো। এখন আমি অয়েল দিয়ে দিব। এখানে আমি অলিভ অয়েল দিতেছি 2 টেবিল স্পুন। আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন, এটা আপনাদের চয়েস। এখন তেলটা গরম হচ্ছে, এখন আমি দিব চিকেনগুলো। আজকে আমি রান্না করব চিকেন পায়েলা স্প্যানিশ। স্প্যানিশরা অনেক পছন্দের খাবার, ওদের ফেমাস খাবার হলো পায়েলা। এখন আমি চিকেনগুলা উল্টিয়ে দিব। এখানে চিকেনগুলা কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। এখন চিকেনগুলা ভাজা ফিনিশ, এগুলা এখন আমি নামিয়ে নিব। এখন আমি এই ফ্রাই প্যানে পায়েলাটা রান্না করব। তো এখানে আমি 1 কাপ অনিয়ন কেটে নিয়েছি, তো এখন আমি অনিয়নগুলা দিয়ে দিব। তারপর হালকা অনিয়নগুলো ফ্রাই করে এখন আমি দিয়ে দিব আস্তা জিরা 1 টি স্পুন। এখন পেঁয়াজগুলো ভাজা ফিনিশ, এখন আমি দিব ভেজিটেবল, 1 কাপ রেড ক্যাপসিকাম অ্যান্ড 1/2 কাপ গ্রিন ক্যাপসিকাম অ্যান্ড স্যালারি 1 কাপ অ্যান্ড মাশরুম 1 কাপ অ্যান্ড ক্যারট 1 কাপ। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 5 পিস, সেটাকে দিব। এটা একটা স্প্যানিশ ভেজিটেবল।
এখন আমি সবগুলো ভেজিটেবল ফ্রাই করে নিব। এখন আমি 1 টিস্পুন গার্লিক পেস্ট এন্ড 1 টিস্পুন জিঞ্জার পেস্ট দিয়ে দিই। এখন আমি সল্ট দিব 1 টিস্পুন, 2 টিস্পুন সল্ট দিয়েছি। এখন দিব লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, 2 টিস্পুন। এখানে হলুদের গুঁড়া অ্যান্ড জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ইউজ করা হয় না পায়ালাতে, তো জাস্ট চিকেন ফ্রাইয়ের জন্য হালকা হলুদের গুঁড়া। এখন আমি দিব টমেটো সস। টেবিল স্পুন টমেটো পিউরি। এখন আমি দিব পায়ালার রাইস, স্পেশাল রাইস। এটা দেখেন কত মোটা মোটা বড় বড়। এখানে আমি 1/2 কাপ নিয়েছি। এখন আমি দিয়ে দিব চিকেন, ওই ভেজে রাখা চিকেনগুলো। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি পানি দিয়েছি 1.5 কাপ। এখন এটা আমি ঢেকে দিব, 20 মিনিট এটাকে কুক করব। আপনারা চুলার পাওয়ারটা কমিয়ে তারপর এটাকে 20 মিনিট কুক করতে হবে। চুলার পাওয়ারটা আপনারা 5-এ দিবেন যাদের ইলেকট্রিক চুলা আছে। তো 20 মিনিটের পর আবার আসবো ফিরে। চলে আসলাম 20 মিনিট পর, এখন দেখি কি অবস্থা এটা। ওয়াও, কত সুন্দর হয়েছে দেখেন, রাইসগুলো একদম পারফেক্ট। অনেক মজার একটা খাবার। আপনারা আপনাদের বাসায় এটা অবশ্যই এটা ট্রাই করে
দেখবেন একবার হলেও ট্রাই করবেন, খাবারটা আসলে অনেক অসাধারণ, না খেলে বুঝবেন না যে কত মজা। আমি এখানে এটা আরও 10 মিনিট কুক করব। আবারও ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি দিয়ে দিব প্যাকচুই, এটার নাম হলো প্যাকচুই, ইংলিশ নেম। এটা দিয়ে দিব, এখন দিব 1 কিউব বাটার, আপনারা বাটারের পরিবর্তে হোমমেড ঘিও ইউজ করতে পারেন, বিশেষ করে এটা বাটার দিয়ে করা হয়। তো কত সুন্দর একটা খাবার দেখতেছেন, অসাধারণ। হয়ে গেল রেডি পায়েলা, তো দেখেন কত সুন্দর একটা রান্না হয়েছে। তো এখন আমি এটা একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি, দেখেন ওয়াও, সো অ্যামেজিং একটা খাবার। অবশ্যই আপনারা আপনাদের বাসায় এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে বলবেন যে এটা খেতে কত টেস্টি হয়েছে নাকি। তো পায়েলাতে নর্মালি ওরা পার্সলি ইউজ করে, তো আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি, পার্সলি দেব না। তো আপনারা পার্সলি ইউজ করতে পারেন, ধনিয়া পাতাও দিতে পারেন, এটা আপনাদের চয়েস। কত সুন্দর একটা খাবার হয়েছে দেখেন, সো অ্যামেজিং। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও, বাই এভরিওয়ান, সি ইউ নেক্সট টাইম।